Hello friends, welcome to Killunia. আগামীকাল চেন্নাই নেপসি ম্যাচ চেন্নাই এফসি ম্যাচের আগে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ধাক্কা খেয়েছে মোহনবাগান প্রথমটা হচ্ছে তিনি কিন্তু মোহনবাগানোটে নাও থাকতে পারেন কারণ তার কিন্তু অসুস্থ তিনি তার জ্বর এসছে সেটাই কিন্তু জানা যাচ্ছে তো তাই জন্য আজ তিনি কিন্তু প্রেস কনফারেন্সেও আসেননি এবং তিনি কিন্তু আজকের হোটেলেই ছিলেন এবং প্র্যাকটিসেও তিনি আসেননি এবং টিমের বাকিদের সাথে তিনি মিটিং করেছেন হোটেলে বসেই কিন্তু তিনি প্র্যাকটিসে আসেননি তো তার যদি অসুস্থতা না কমে সেক্ষেত্রে কিন্তু তিনি কালকের ম্যাচে ডাগ আউটে থাকবেন না তো সেক্ষেত্রে এটা মোহন মোহনমানের জন্য কিন্তু একটু ধাক্কাই কারণ হাভাস জাগা উঠে থাকলে কিন্তু অনেকটাই মোহনমান চাপমুক্ত হয়ে খেলতে পারে কারণ হাভাসের ম্যাচ রিডিং যথেষ্ট ভালো কোন সময় কোন প্লেয়ারকে নামাতে হবে কোন প্লেয়ারকে তুলতে হবে এটা কিন্তু তিনি যথেষ্ট ভালো করেন এবং জোয়ান ফারানো যাওয়ার পর থেকে কিন্তু আমরা সেই জিনিসটা দেখে এসেছি তো এখন যদি হাওয়াস যদি না থাকেন বেঞ্চে সেক্ষেত্রে কিন্তু অন্যরা তো দায়িত্ব সামলাতেই পারবেন এবং এমন না যে হাভাস না থাকলে যে একদম ভেঙে পড়বে সেটা নয় তবে হাবাসের এই শরীর খারাপটা কিন্তু ম্যাচের আগের দিন সেটা কিন্তু একটু ধাক্কা দেবে প্লেয়ারদের সেটা কিন্তু বলাই যায় যদিও চেন্নাই চেন্নাই নেপসির বিরুদ্ধে জিততেই হবে যদি লিক শিল্ড জয়ের আশা টিকিয়ে রাখতে হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আরও একটা খবর দিই সেটা হচ্ছে জনি কাউকো তারও কিন্তু একটা চোট লেগেছে প্র্যাকটিসে সেটাই কিন্তু শোনা যাচ্ছে যদিও তার চোট কিন্তু গুরুতর নয় সেটাও জানা গেছে এবং এই চোটের ফলে যে তিনি আগামীকালের ম্যাচ খেলতে পারবেন না সেটা কিন্তু কোথাও বলা হচ্ছে না তো আগামীকালের ম্যাচ তিনি খেলবেন এরমটাই কিন্তু জানা যাচ্ছে তো এরমটাও হতে পারে তিনি হয়তো ফার্স্ট ইলেভেনে থাকবেন না তিনি হয়তো কিছুক্ষণ পর নামবেন এবং বা সাবসিউট হিসাবে নামবেন তো সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে তো তার চোট এমন গুরুতর নয় যে তিনি খেলতে পারবেন না আর তোমরা জানো যে সাহাল আব্দুল না কালকের ম্যাচে তো সাহাল আব্দুল অভিষেক সূর্যবংশীকে আমরা স্টার্টিং লাইন আপে দেখতে পেতে পারি তো দেখা যাক শেষ পর্যন্ত কি টিম লাইন আপ হয় তো এই জনিকাউক এবং হাবাসের এই অসুস্থতা বা চোট এটা কিন্তু মোহনমান শিবিরকে একটু ধাক্কা দেবে ম্যাচের আগের দিন যদিও সেইগুলো খুব একটা গুরুতর নয় ম্যাচের প্রভাব যে খুব একটা ফেলবে সেটাও নয় এবং মোহনমানকে কিন্তু কোনো দিকে তাকালে হবে না মোহনমানকে মোট কথা জিততেই হবে যদি লিগ শিল জিততে হয় তো তিন পয়েন্টের লক্ষ্যেই মোহনমান নাম তো দেখা যাক শেষ পর্যন্ত চেন্নাই এফ কে হারিয়ে মোহনমান আবার এক নম্বরে উঠতে পারে